শোনো এই প্রিডিও আর এই সবাই পাশ করে যাবে কিন্তু মানে মোটামুটি যেভাবে তোমরা প্রিপারেশান চলছে না মোটামুটি যারা টাচে পাশে আছে ক্লার্কশিফটা পাশ করে যাবে ঠিক আছে তো ক্লার্কসিপে চাকরি পেলে কী অবস্থা এই যে ইয়েগুলো না ক্লার্কশিপ বিশাল সব স্ট্যাটাসমূলক চাকরি মানে স্ট্যাটাস রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে ধৈর্য ধরে আর তিন মাস চার মাস একটু পড়াশোনা করতে হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর আমারও গাফিলতি হচ্ছে পরীক্ষা টরীক্ষা পরীক্ষাও দিচ্ছি কিন্তু অনেকে দিচ্ছে না তো সেই জন্য অতটা গাও ও লাগছে না যে পরীক্ষা আমি ও পরীক্ষা অনেক ইয়ে হয়ে যাচ্ছে পরীক্ষা টরীক্ষা স্যার আপনি একটু টাইমটা টা ফিক্সড করুন পরীক্ষার আগে যেমন নিতেন প্রত্যেক দিন সন্ধ্যায় বা রাত্রে ওটা একটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে জানি রাত্রের মধ্যে দিতে হবে আপনি হয়তো দিচ্ছেন কিন্তু মানে আমাদের আমারই গাফিলতি তখন সবাই এরকম হচ্ছে আর সবাই এই করে করে লেট হয়ে যায় এদিকে হুম ঠিক আছে ঠিকই বলছো আগে যেমন একটা ইয়ে ছিল যে হ্যাঁ আটটার সময় বা নটার সময় পরীক্ষা দেবো হ্যাঁ হ্যাঁ একদম ফিক্সড ছিল যে জানি দেবেন আর সেই সময় পরীক্ষাটাও দিবো তাড়াতাড়ি এখন ওটাই লেট হতে হতে এমন হয়ে যায় সকালেও সময় পায় না সেই দুপুর পেরিয়ে হয়তো ভুলেই গেলাম সময় একই করে কিরিয়াস দিচ্ছি না এটাই করতে হবে ঠিক আছে আজকে তো পরীক্ষাটা এবারে হচ্ছে এক কাজ করব একদম পার্ট পার্ট পরীক্ষা নিতে হবে ছোট ছোট পার্ট কারণ হচ্ছে আমি প্রশ্ন উল্টো পাল্টা জায়গা থেকে করছি তো অনেকে ডিমোটিভেট হয়ে পড়ছে কিছু পাচ্ছি না এরকম ব্যাপার দেখা যাচ্ছে হুম তো যেটা পরীক্ষা দেবো সেটাই যেটা লিখব সেটাই সেটার উপরে প্রশ্ন হবে এবার ভাবছি সেটাই করব দু একটা এক্সট্রা থাকবে ঠিক আছে এটা থাকবে কিন্তু ওখানটায় প্রশ্ন থাকবে তাহলে কটার সময় নটার সময় না আটটার সময় পরীক্ষা বলবো বলো মোটামুটি তিন ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দিতে হবে সবাইকে আর এবার আস্তে আস্তে করতে অনেকে পরীক্ষাটা ভয় দেখাবো তারা আজকে যারা পরীক্ষা না গ্রুপ থেকে বের করবো ঠিক আছে হ্যাঁ যখন ভয় দেখাও দেবে তারপর থেকে সব পরীক্ষা টরীক্ষা দিচ্ছে শুরু করে দি হ্যাঁ শিখটা লেখো শিখদের ইতিহাস এই শিখদের ইতিহাস থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো এই যে গুরু শিখদের যে গুরু দশম দশটা গুরু রয়েছে সেই দশটা গুরুশন যে ইন্দো শিখ মানে ইংরেজদের সঙ্গে যে শিখদের যে যুদ্ধ হয়েছিল ঠিক আছে ইন্দো শিখ যুদ্ধ এটা হচ্ছে একটু করতে হবে করলে মোটামুটি শিখদের ইতিহাস হয়ে যাবে তো আর একটা হচ্ছে ইঙ্গ মহীসূর ইঙ্গ না এটা হচ্ছে ইন্দো শিখ হবে ঠিক আছে এসির সঙ্গে শিখদের যুগে তার আগে আমরা পড়ে নেব শিখদের মানে ধর্ম শিখ যে ধর্ম শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ঠিক আছে গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক যেমন হচ্ছে অন্যান্য ধর্ম যেমন ইসলাম ধর্ম ঠিক আছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম মাস্টার একটু যাবে হাঁটতে হাঁটতে ওই মানে পেশারটা চেক করে নেবে

ধর্মের না গুরু নানকের জন্ম কোথায় জন্মস্থান কোথায় তালবন্দি নামক গ্রাম ঠিক আছে একটু লিখে আমি বলবো সঙ্গে সঙ্গে তোমরা গুরু নানকের জন্ম হয় চোদ্দশো উনসত্তর সালে কোথায় লেখো পাকিস্তানের তালবন্দি গ্রামে ঠিক আছে এবং তিনি হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক বা প্রথম মানে প্রথম গুরু না মানে প্রথম গুরু বলা যেতে পারে ঠিক আছে প্রথম শিখ গুরু শিখদের যিনি ধর্মগুরু মানে তাদেরকে বলা হয় গুরু হিসাবে দেখা হয় ঠিক আছে প্রথম গুরু প্রথম শিখ গুরু দ্বিতীয় শিখ গুরু তৃতীয় এরকম দশটা গুরু রয়েছে ঠিক আছে লাস্ট হচ্ছে গুরু গোবিন্দ সিং আর প্রথম হচ্ছে কি গুরু নানক ঠিক আছে ওকে এবার দ্বিতীয় শিখ গুরু ইনি হচ্ছেন গুরু অঙ্গদ ঠিক আছে দ্বিতীয় লেখো দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ ঠিক আছে গুরু অঙ্গদ হচ্ছে শিখ ধর্মের দ্বিতীয় ধর্মগুরু ঠিক আছে এই ইনি কি জন্য বিখ্যাত একটু জেনে নিতে হবে ইনি হচ্ছে যে শিখদের যে মানে গুরু অঙ্গ অঙ্গ না অঙ্গদ ওকার ওয়াইগয় দ অঙ্গদ ঠিক আছে ইনি গুরুমুখী বর্ণমালা প্রচার করেন ঠিক আছে বা প্রবর্তন করেন গুরুমুখী বর্ণ হ্যাঁ রেকর্ড করছি হ্যাঁ রেকর্ড করছি একটা রেকর্ড ওইটা কারেন্ট চলে গেছিল অফ করে দিছি আর একটা মানে কোয়েছি রেকর্ড করছি ঠিক আছে লেখো গুরুমুখী বর্ণমালার প্রতিষ্ঠাতা স্রষ্টা হচ্ছে গুরু অঙ্গদ এটা একটু লিখে নাও এরকম প্রশ্ন আসে যে গুরুমুখী বর্ণমালার স্রষ্টাকে গুরু অঙ্গদ ওকে ব্যাস এখান থেকে এইটুকু করলে হবে নেক্সট লেখো তৃতীয় শিখ গুরু তৃতীয় শিখ গুরু লেখো অমর দাস তৃতীয় শিখ গুরু অমর দাস হ্যাঁ कोदा गायन ना होयचा रे जरा काय बोलताय वाईफाई इच टाव खरा बोलू गायन याती मना बोलत नाही काय দেখো তৃতীয় শিখ গুরু অমর দাস ওকে অমর দাস তৃতীয় শিখ গুরু নেক্সট দেখো চতুর্থ শিখ গুরু রামদাস চতুর্থ শিখ গুরু রামদাস চতুর্থ শিখ গুরু রামদাস ঠিক আছে চতুর্থ শিখ গুরু রামদাস ঠিক আছে এই রামদাস সম্পর্কে একটু জানতে হবে ঠিক আছে রামদাস হচ্ছে অমৃতসর অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা ঠিক আছে দেখো পাঞ্জাবের অমৃতসর শহরের প্রতিষ্ঠাতা গুরু রামদাস হয়েছে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য আকবর জমি দিয়েছিল কাকে বলো কোন কোন গুরুকে জমি দিয়েছিল হ্যাঁ রামদাস কে আকবর হচ্ছে জমি দিয়েছিল স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য ঠিক আছে লিখে নাও স্বর্ণ মন্দির নির্মাণের জন্য আকবর রামদাসকে জমি দিয়েছিল এবার লেখো পঞ্চম শিখগুড়ি শিখগুরু পঞ্চম শিখগুরু লেখো অর্জুন হচ্ছে নির্মাণ করেন ঠিক আছে মানে আগে রামদাস শুরু করেছিল জমি নিয়ে তো তিনি ফেলে রাখেনি শুরু করেছিলেন কিন্তু স্বর্ণ মন্দির নির্মাণ কমপ্লিট করেছিলেন পঞ্চম গুরু অর্জুন ঠিক আছে আর এই অর্জুনের কয়েকটা মানে কাজ মনে রাখতে হবে অর্জুন কি করেছিল দেখো অর্জুন হচ্ছে স্বর্ণ প্রথম যে কাজটা করেছিল তিনি স্বর্ণ মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিল ঠিক আছে অমৃতসরের স্বর্ণ মন্দির ঠিক আছে সোনার মন্দির তাই কি সোনার মন্দির নাকি নাম স্বর্ণ মন্দির মমিতা মাথাটা সোনার মাথাটা মানে মাথার মুকুট হ্যাঁ মুকুট না মানে ওই মন্দিরটার যে চূড়াটা সেটা সোনার ও বাবা

হ্যাঁ সেটাই সোনা ফোনা থাকলে বিদেশীরা যদি মনে করে যে সোনা আছে ওই তো ভেঙে নিয়ে চলে যাবে আছে আগে অনেক ছিল এখন যেটা আছে ওটা অল্প আছে এটা এরকম নয় যে কেউ নিয়ে যায় না ঠিক আছে সোনার লোক সোনার রূপো হিরে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে এরা বিয়ে কতদিন হয় আচ্ছা আমি তো জানি বিয়ে হয়ে গেছে এখন বিয়ে হচ্ছে মানে শুনলাম ফেসবুকে সব দেখিনি মানে বিয়ে হচ্ছে বিয়ে তো সেবারে হলো সব ওই লোকজন বিদেশি সব গায়িকা ফাইকা নিয়ে এখনো বিয়ে হয়নি এঙ্গেজমেন্ট সে কি আর মাই গড সে তো এক বছর আগে একটা হলো না এক বছর আগে যে 10 বার করে বিয়ে সব এঙ্গেজমেন্ট কোভার এঙ্গেজমেন্ট হয়

কষ্ট করে ওখানে যাই চলে কোন ফেলে একটু খবর নিয়ে আনতে হবে ফেলে দেয় তো নাকি ওইগুলো কি করে জামা ধরে একবার পরলো ওই ওই যে শেরওয়ানি পরে বা ওই যে হিরের একটা কি সব ড্রেস পড়লো হম তো ওটা তো আর পড়বে না সেকেন্ড টাইম তাহলে ওটা কি হবে নতুন কিছু বানাই হয়েছে বেশি বড় হয়ে লাভ নাই আমরাই ভালো আছি সত্যি তাই ওরা হয়তো ওরা সব সিদ্ধ চিকেন খাবে সিদ্ধ খাবার খাবে

একদম ঠিক কথা আমি যখন ঘুরতাম না আমি খেতাম মানে কি বলতো এইটুকু অল্প একটু ভাত খেতুম তারপরে আগে তো কত খেতুম ভুড়ি ফুড়ি হয়ে গেছিল মোটা ফোটা ছিল তারপরে ওই ছোটাছুটি যখন করি না তখন মানে ডায়েট করতে হতো বুঝলে মানে সকালে ওই ছলা খেতুম কলা খেতুম ওই খেয়ে চলে যেত ছলা কলা আর হচ্ছে ওই মানে শুকনো টুকনো খাবার টাবার বুঝলে ভাত খেতুম তারপর বাড়ি এসে ওই অল্প একটু ভাত খেতাম তারপর হচ্ছে ওই বিকালে টিকেলে খাওয়া হতো না সেই রাতে অল্প একটু মানে রুটি বা অন্য ওই মানে সারাদিনে অল্প একটু ভাত খেতুম তারপরে ওই সবজি টবজি খেয়ে এক্সট্রা জিনিস খেয়ে তো ওই কদিনে শরীরটা কিরকম নামিয়েছিলাম তোমরা তো সব দেখেছো একদম রোগা হয়ে গেছিলাম ঠিক আছে অনেকে চিনতেও পারে ডায়েট করলে সব হয়ে যাবে আর এখন সেই ইচ্ছা মতো খাচ্ছি শুধু এখন খাওয়া অনেক বেড়ে গেছে সে কি অবস্থা আগের মতো সে হয়ে যাচ্ছে ঠিক আছে আর ডায়েট করতে গেলে খাওয়াটা ছাড়তে হবে ডায়েট করছি তবে ওই ছেলে ওই ছেলেটা ওই অনন্ত ছেলে আগে অনেক মোটা ছিল এখন দেখি কমে গেছে মানে শরীরটা অনেক ডায়েট মনে হচ্ছে কমে নিয়েছে আচ্ছা চলো অষ্টম শিখ গুরু চলো অষ্টম শিখ গুরু হর কিষাণ ঠিক আছে পঞ্চম চলছে আচ্ছা পঞ্চম হয়েছে তাহলে শিখ গুরু লেখো এই সময় থেকে বংশানুক্রমিক লেখক এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয় এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয় তাহলে প্রথম পয়েন্ট কি ছিল যে স্বর্ণ মন্দির নির্মাণ কাজ তিনি কমপ্লিট করেন আর দ্বিতীয় লেখো এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক হয় আচ্ছা এবার লেখো তিন নম্বর গুরু করেছিল কি আদি গ্রন্থ মানে শিখদের শিখদের আদি গ্রন্থ আদি গ্রন্থ যেটাকে বলা গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব এই গ্রন্থ সাহেব তিনি সংকলন করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই সময় আর কি জাহাঙ্গীরের সময় আর কি এই অর্জুন অর্জুনের টাইম পিরিয়ড হচ্ছে মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় টাইম পিরিয়ডে ঠিক আছে তো একটু প্রবলেম কি করেছিলেন বললেন স্যার তো গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব তিনি রচনা করেছিলেন সংকলন করেছিলেন এটা শিখের গ্রন্থ ধর্মগ্রন্থ সংকলন করেছিলেন ঠিক আছে আচ্ছা এর পরের পয়েন্ট কি করবে যে শিখ ধর্মের শিখ ধর্মের সরি শিখদের যে ধর্মগুরু পঞ্চম ধর্মগুরু অর্জুন অর্জুনের সময় পিরিয়ডে ছিলেন জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীর অর্জুনকে হত্যা করেছিলেন কেন হত্যা করেছিল কারণ হচ্ছে অর্জুন হচ্ছে তার মানে খসরু হচ্ছে জাহাঙ্গীরের ছেলে খসরুকে মানে আশ্রয় দিয়েছিল ঠিক আছে আশ্রয় দিয়েছিল মানে কি শত্রুকে আর কি মানে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের শত্রু হচ্ছে খসরু শত্রু বলতে কি নিজের মানে বিদ্রোহী আর কি ছেলে ঠিক আছে তাকে সাহায্য করার জন্য আর কি কে হত্যা করেছিল লিখে নাও অর্জুন হত্যা করেছিল জাহাঙ্গীর গুরু অর্জুন হত্যা করেছিলেন জাহাঙ্গীর এর পরে এই পাঠ এই পঞ্চম শিখ গুরু হয়ে গেছে এবারে লেখো ষষ্ঠ শিখ কিছু কিছু শিখগুরু আছে তাদের শুধু নাম জানলে হবে মানে অতটা যেমন ধরো গুরু হর গোবিন্দ ইনিও গুরুত্বপূর্ণ কেন ইনি হচ্ছে লেখো গুরু হর গোবিন্দ নেক্সট ষষ্ঠ শিখ গুরু 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 হর গোবিন্দ ঠিক আছে লেখো এনাকে বাদশাহ বলা হয় সাচ্চা বাদশাহ বলা হয় ঠিক আছে সাচ্চা বাদশাহ হয়েছে নেক্সট পয়েন্ট লেখো অকাল তক্তের প্রতিষ্ঠাতা সাচ্চা বাদশাহ বলা হয় তারপরে লেখো অকাল তক্ত অকাল তক্তের প্রবক্তা

প্রথা আর কি শিখদের একটা মানে রীতি অকাল হচ্ছে তিনি তিনি প্রতিষ্ঠা করেন ঠিক আছে আর সামরিক দিক থেকে একটু শক্তিশালী করেছিলেন সেই কারণে তিনি একটা দুর্গ নির্মাণ করেছিলেন লোহার দুর্গ একটা নির্মাণ করেছিলেন ঠিক আছে একটা সামরিক কেন্দ্র কর্তারপুর করিডর কর্তারপুর এটা যদিও এখন পাকিস্তানে অবস্থিত কারতারপুর করিডর ঠিক আছে করিডর মানে সামরিক এটা এখন নির্মাণ করা হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে নিউজে এসেছিল তো তিনি হচ্ছে তিনি কারতারপুরে একটা সামরিক কেন্দ্র নির্মাণ করেছিলেন যেটা লোহার লোহ দুর্গ লিখে নাও কর্তারপুরে তিনি সামরিক দুর্গ নির্মাণ করেছিলেন নেক্সট পয়েন্ট করো সপ্তম শিখ গুরু গুরু হররাজ সপ্তম শিখ গুরু গুরু হররাজ এখান থেকে এর সম্পর্কে অতটা লিখতে হবে না চলো নেক্সট লেখো অষ্টম শিখ গুরু গুরু হর কিষাণ গুরু হর কিসান হর কিষাণ অষ্টম শিখ গুরু নেক্সট লেখো এটাও করতে হবে না অত কিছু লেখো নেক্সট লেখো নবম শিখ গুরু ত্যাগ বাহাদুর ত্যাগ বাহাদুর নবম শিখ গুরু ত্যাগ বাহাদুর এনার সম্পর্কে একটু জানতে হবে লেখো নবম ত্যাগ বাহাদুর ঠিক আছে আছে এ দেখো এই ত্যাগ বাহাদুরের সঙ্গে না ঔরঙ্গজেবের দ্বন্দ্ব হয়েছিল দেখা দিয়েছিল ঔরঙ্গজেব ত্যাগ বাহাদুরের সঙ্গে ঔরঙ্গজেবের মানে ত্যাগ বাদুর কে হত্যা করেছিল ঠিক আছে এরকম বলেছিল যে হয় তুমি মানে ধর্ম চেঞ্জ করো ইসলাম ধর্ম গ্রহণ করো না হয় তোমার মানে শির হয় শির দাও না হয় ধর্ম দাও মানে তাকে হত্যা করবে যদি ধর্ম চেঞ্জ না করে তাহলে তাকে হত্যা করবে তো সেইখানে কি ঔরঙ্গজেব ত্যাক বাহাদুরকে হত্যা করেছিল এখানে গুরু বলেছিল আর কি যে শিরদিয়া সার না দিয়া এটা একটা ইনভাইটেড কোমার মধ্যে রাখবে মানে তিনি মাথা দিয়েছিল হত্যা করেছে হত্যা করেছিল ঔরঙ্গজেব ঠিক আছে কিন্তু ধর্ম দেয়নি ধর্ম দেয়নি এটাই আর কি তাক বাহাদুরকে বলা হয় ঠিক আছে তাক বাহাদুর লিখে নাও অরঙ্গজেব তাক বাহাদুরকে হত্যা করেছিলেন চলো নেক্সট লেখো দশম গুরু গুরু হরগোবিন্দু গোবিন্দ এটা শিখরা শিখ ধর্মের যারা মানুষ তারা এটা খুব ভালো বলে গুরু শির দিয়া সর না দিয়া ঠিক আছে শিখরা খুবই ঐক্যবদ্ধ একটা জাতি বুঝলে এই যেমন হরভজন সিং তারপরে এই প্লেয়ার ওই কুলদীপ সিং কুলদীপ সিং তারপরে চার একটা ছেড়ে আছে বাচ্চা হরদীপ সিং হরদীপ সিং না আরে ওই বোলার গো আমাদের হর্ষদীপ হর্ষদ্বীপ সিং হর্ষদীপ সিং হেবি বল আর শিখরা খুবই ঐক্যবদ্ধ জাতি শিখরা হচ্ছে নতুন পাড়ার দেশ করার জন্য তো খালিস্তান দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করছে এই কানাডা সঙ্গে এই কানেতে গন্ড ভারত ঠিক আছে কানাডা থেকে মানে অনেক সিগনা কানাডাই চলে গেছে বুঝলে কানাডা থেকে তারা একটা আন্দোলন করছে মানে আন্দোলন খালিস্তান একটা দেশ তৈরি করার জন্য সংগ্রাম করছে বহু দিন ধরে ঠিক আছে খালিস্থান এটা তো তোমরা জানো সবাই জানতো নাকি 21 দিন আগে হরদীপ সিং গিট হত্যা করলো না ইন্ডিয়ান মানে কানাডা ইন্ডিয়ান এই কানাডা আর ভারতের মধ্যে যে কূটনৈতিক যে সম্পর্ক সেটা খারাপের দিকে গেছে আছে এরকম মনে হচ্ছে আর কি যে হরদীপ সিং গুর্জারকে হত্যা করেছে ভারতের মানে ভারতীয়রা ভারতীয়রা মানে কি ভারতের কূটনৈতিক গবেষণা যারা আর কি তারাই হত্যা করেছে কারণ হচ্ছে ভারতের বিরুদ্ধে মানে ওই খালিস্তান খালিস্তানের নেতা ছিলেন আর কি খালিস্তান নেতা ছিলেন বা খালিস্তান আন্দোলনের নেতা ছিলেন সাদ্দিপ সিং গুর্জার এবং সেইখানে ওই জাস্টিন টুডো জাস্টিন টুডো আর ওরা হচ্ছে শিখরা কানাডাতে শিখদের শিখদের হচ্ছে একটা মানে ভোট ব্যাংক রয়েছে বুঝলে আর অনেক মন্ত্রীও রয়েছে কানাডা শিখ শিখ মন্ত্রী রয়েছে সেইখানে ওদের প্রতি একটা সহানুভূতির জন্য বা পলিটিক্যালের জন্য আর কি ওদের পক্ষ নিয়ে যে কারা ভারত কেন হত্যা করেছে এই সব বস্তু কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েই চলছে ভারত আর কানাডার মধ্যে ঠিক আছে আর সেখান থেকে শিখরা আন্দোলন করছে সেই কারণে দেখবে এখন হচ্ছে শিখরা হচ্ছে মানে শিখদের সঙ্গে আর কি ভারতবর্ষের যে রাজনীতি সেটা হচ্ছে একটু আলাদা টাইপের আর কি মরা মানতে চায় না ঠিক আছে আচ্ছা চলো নেক্সট দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এটা শেষ গুরু ঠিক আছে গুরু গোবিন্দ সিং আচ্ছা ইনি কি জন্য বিখ্যাত একটু লিখে নাও ইনি মানে সামরিক মানে শিখদের একটা সামরিক জাতিতে পরিণত করেন গুরু গোবিন্দ সিং লেখক শিখদের একটি সামরিক জাতিতে পরিণত করেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে তারপরে লেখো তিনি খালসা প্রথা প্রবর্তন করেন খালসা প্রথা প্রবর্তন করেন ঠিক আছে

শিখদের এই যে গুরুপদ এই গুরুপদ তো আর থাকবে না সেইখানে নামক একটা সংস্থা প্রতিষ্ঠা করেন যেটা হচ্ছে শিখদের গুরু আর কি গুরু মানে তাদেরকে মেনে চলতে হবে এই পর্যন্ত তো গুরু 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 গোবিন্দ সিং লাস্ট গুরু তারপর থেকে আর গুরুপদ থাকবে না সেইখানে তিনি খলসা যে সংস্থা সেইটা প্রতিষ্ঠা করেন ওটাকে আর কি মেনে চলবে আর কি শিখদের গুরু হিসাবে ঠিক আছে এবার তার তিনি কিছু ইয়ে মানে পঞ্চ ক প্রবর্তন করেন ঠিক আছে পঞ্চক ক মানে যেটা এখন শিখরা প্রত্যেকে ধারণ করে থাকে মানে পঞ্চক ক মানে পাঁচটা ক মানে কেস মানে কেস রাখতে হবে অনেক বড় বড় হরভজন সিং চুল বড় তাই তো সব টুপি পরে রাখি কারণ হচ্ছে চুল গুলো ওখানে গুটিয়ে রাখি ঠিক আছে আচ্ছা সবাই এই এই সি এই ছেলেটার চুল বড় আছে কি ওর তো মাথায় টুপি আছে না হর্ষদীপ সিং হ্যাঁ সবাই একটু মানে চুলটা ওই পাগড়ি করে নেয় বুঝলে সেখানে ওই সাদা মাথা একটা চুরি নেয় পঞ্চক্র মানে পাঞ্জাবি হলেই আর কি চুল রাখতে হবে আচ্ছা ওদের চুলগুলো অটোমেটিক হয়ে যায় নাকি বড় বড় রাখে আমরা রাখলে হবে হ্যাঁ স্যার বিশাল বড় বড় থাকে হ্যাঁ আমাদের বিল্ডিংয়েই আছে তো একদিন চুল খুলেছে আমি দেখে অবাক আমাদের বিল্ডিংয়েই আছে একটা পাঞ্জাবি হ্যাঁ

চুল না লাল হয় হ্যাঁ ছোটতে তো আমাদের মাথা নাড়া তো এইজন্যই হতো না ওদের জন্মের পরে নাকি চুল কাটে না কাটতে হয় না হ্যাঁ 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 মানজাবিদের মেয়েদের চুল লাল লাল হয় কেন তা ওই ওই জন্যই তারপরে ওই চুল রাখবে বড় বড় তারপর আছে আর কি কেশ কেশ তো রাখছে ফিফান মানে কেস তর কচ্ছ ঠিক আছে মানে পা জামা আর কি কচ্ছ মানে পা জামা পুরবে আর ছিরুনি কঙ্কিত কঙ্কিত মানে চিরুনি ছিলুনি রাখবে চুল আঁচড়ানোর জন্য লোহার বালা লোহার বালা পরে মানে লোহার বালা লোহার বালা হচ্ছে তো এইটা হচ্ছে তিনি উপদেশ দেন যে সমস্ত শিখ ধর্মাবলম্বী মানুষরা এই পঞ্চ মানে মেনে চলবে আর একটা কি বলে তরবাড়িকে ওই কর বলে কর कृपान कृपान माने तलवार ही हां हां कृपान माने तलवार ही कृपान माने तलवार ही और की की बोल रहे है तो बोलून ना देखो केस माने चूल कोंकित कोंकित माने चिरुनी कृपान माने तलवार ही कोच माने पाजामा कोर माने लोहार बाला <coughs> এরা সব সময় চিরুনি রাখে হ্যাঁ চিরুনি রাখে পাঞ্জাবিরা একটু অনেকটা বড় হয় হাইট হাইট অনেক বেশি হয় তাই না পাঞ্জাবিদের পাঞ্জাবি পাঞ্জাবি একটা সামরিক জাতি বেশিরভাগেরই ভাগেরই হয় মানে বেশিরভাগই লম্বা হয় হ্যাঁ আর ওই সামরিক জাতি মানে एक्चुअली আমাদের যেমন সব বাঙালি মানে টিচার জাতি শিক্ষক জাতি সে যেখানে যাক শিক্ষকতা করতে চায় আর ওরা হচ্ছে প্রফেশনাল দিক থেকে সামরিক জাতি পাঞ্জাবিরা সবাই সমস্ত দেখবে সিনেমাতে দেখবে পাঞ্জাবিরা বেশি এমনি তো থাকে এমনি সিনেমাতে যারা দেয় পাঞ্জাবিরা সিনেমা এই সব মানে সিনেমাহিনকে পছন্দ করে আর ওদের কাছাকাছি তো ঠিক আছে কাছাকাছি মানে কি বর্ডার এলাকাতে বেশি তো কাশ্মীরের কাশ্মীরে এইগুলো তো বেশি সাময়িক

নাম জানা যায়নি আর কি ঠিক আছে মানে একটা আততায়ী মানে হঠাৎ করে এসে আক্রমণ করে তার নাম প্রকাশ করেনি আফগান এর হাতে আর কি গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয় ঠিক আছে ওকে এটা একটু লিখে সতেরোশো আট সালে আফগান একজন আফগান আততায়ীর হাতে গুরু গোবিন্দ সিং এর মৃত্যু হয় ঠিক আছে এরপরে চলে যাব শিখদের একেবারে সতেরোশো সামরিক জাতিতে পরিণত করেছিলেন তিনি হচ্ছেন রঞ্জিত সিং ঠিক আছে খুব শক্তিশালী একজন শিখ মানে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে বা শিখ সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন রঞ্জিত সিং রঞ্জিত সিং কে ভারতের নেপোলিয়ানও বলা হয় ঠিক আছে লর্ড ডালহৌসি তখন পা কাঁপতো ঠিক আছে রঞ্জিত সিং এর সঙ্গে যুদ্ধ করে করে তারপরে পাঞ্জাব দখল করেছিল দশটা তো করেছিল তাহলে রঞ্জিত সিং কে ছিল রঞ্জিত সিং এবার দেখো দশ নম্বর গুরু গুরু পর্যন্ত ছিল তারপরে যে শিখ জাতি তৈরি হয়ে গেল না এবারে শিখ জাতি হচ্ছে শিখ সাম্রাজ্য যেটাকে বলা হয় ঠিক আছে এবারে শিখ সাম্রাজ্যে তারপরে আর কোন গুরু টুরু থাকলো না এবারে হচ্ছে মানে শিখরা ঐক্যবদ্ধভাবে চলতে থাকলো আর কি বুঝতে পেরেছো সেখানে যারা শক্তিশালী তারাই হচ্ছে সাম্রাজ্যটা গুরুপদ দশম দশম পর্যন্ত এরপরে আর কি শিখ সাম্রাজ্য যেটা তৈরি হলো সেই শিখ সাম্রাজ্যকে দেখা দেখার দায়িত্ব বা শিখ সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিল ওই রঞ্জিত সিং ঠিক আছে মানে কি বলতো একটা সাম্রাজ্য যেমন ধরো বাঙালি একটা সাম্রাজ্য বাঙালি যে ওই গোপাল বাংলার রাজা গোপাল সেই গোপাল অনেকদিন আগে হয়ে গেছে ঠিক আছে তো এখন আর কি এখন বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল পার্টিরা বাংলা শাসন করছে এটাকে ঠিক আছে তো সেরকম যেমন পাঞ্জাব বা মহা সরি মহারাষ্ট্র কর্ণাটক কর্ণাটকের মহীশূর ঠিক আছে তারপরে হচ্ছে ধরো মহারাষ্ট্রের মহারাষ্ট্রে মারাঠা ঠিক আছে মারাঠারা যেমন পরিচালিত করত একটা জাতিকে ঠিক সেরকম উত্তর ভারতে পাঞ্জাব যে ভারত পাকিস্তানের যে পাঞ্জাবি আর রয়েছে সেই পাঞ্জাবের একটা যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যকে মানে ছোট ছোট যে সাম্রাজ্য তখন ছিল না সেই সাম্রাজ্য হচ্ছে পরিচালনা করতো আর কি বিভিন্ন আর শক্তিশালী কি কি বিভিন্ন টিসল ছিল ঠিক আছে মানে দল যেমন ধরো তোমার একটা ফ্যামিলি আছে তুমি একটা সাউ বংশ ঠিক আছে সাউ বংশ অনিনিতা সাউ সাউ না সাধু তোমার একটা বংশ আছে সেই বংশ হচ্ছে একটা সাম্রাজ্য মানে শিখ সাম্রাজ্য একবার দখল করেছিল আর কি পরিচালনা করেছিল তারপরে ঠিক আছে দেবশ্রী দেবশ্রী বংশ আছে দেবশ্রী বংশের সঙ্গে সাধু বংশের ব্যানার্জিরা শিখ সাম্রাজ্য পরিচালনা করছে বুঝতে পারছো তো এরকম কি শিখদের এরকম বারোটা মিশল ছিল ঠিক আছে বারোটা মিশল ছিল মানে এই বারোটা মিশল হচ্ছে শিখ সাম্রাজ্যের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা আর কি তারা এই সাম্রাজ্যটা পরিচালনা করতো ঠিক আছে তো ওই সময় আর কি সুকার চকিয়া বলে একটা মিশল আছে সেই সুকার চকিয়া মিশলের পরিচালনা করতো রঞ্জিৎ সিং এর বাবা ঠিক আছে রঞ্জিৎ সিং এর বাবা আছে মহা সিং মহা সিং হচ্ছে সুকার চকিয়া যে মানে ওই যে মিশল আছে একটা এই যে শিখদের যে এক একটা মিশল বলা হয় ঠিক আছে মানে শিখদের যে সাম্রাজ্যের সাম্রাজ্য যারা পরিচালনা করতো এদেরকে মিশল বলা হয় ঠিক আছে মহাশয় তালবিসল দন্তেশ্বল মিশল এরকম নাম ছিল যেমন হচ্ছে সুকার চুকিয়া মিশল এটা হচ্ছে ওই রঞ্জিত সিং এর বাবা পরিচালনা করত ঠিক আছে এবারে এই শিখ রাজ্যকে মোটামুটি বারোটা মিশলে বিভক্ত ছিল ঠিক আছে মিশাল মানে ভাগ ছিল এই যে শিখ সাম্রাজ্য পরিচালনা করার জন্য তো এরকম সুকার চুকি এটা পরীক্ষায় পড়ে যে রঞ্জিত সিং কোন মিশালের নায়ক ছিলেন বা কোন মিশনের সদস্য ছিলেন সুকার চুকিয়া মিশলের মিশনের মিশলের সদস্য ছিলেন হচ্ছে রঞ্জিত সিং তো বাবা ছিল নেতা তা বাবা মারা যাবার পরে রঞ্জিত সিং হাত দায়িত্ব নেয় আর বছর বয়সে মাত্র বারো বছর বয়সে সুকারচুকীয় মিশলের দায়িত্ব গ্রহণ করে ঠিক আছে গড়ে আর কি একটা শক্তিশালী শিখ সাম্রাজ্যের দো তৈরি করে ঠিক আছে এবং শিখ সাম্রাজ্য মানে কি একদম সামরিক শক্তিতে শক্তিশালী একটা শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তার ভয় আর কি সবাই ভয় পেত আর কি মুঘল সাম্রাজ্য মুঘল সম্রাট মানে মুঘলরা তো ভয় পেত ঠিক আছে মোগলরা তখন আর নেই খুব কম যারা ছিল খুব দুর্বল ভয় পাওয়ার মধ্যে শক্তিশালী ছিল তখন ইংরেজরা ঠিক আছে ইংরেজদের সঙ্গে এত শক্তিশালী ছিল ইংরেজরা তার সঙ্গে যুদ্ধ করতে ভয় পেত ঠিক আছে যদিও ইংরেজরা খুব চতুর ছিল ছলে বলে কৌশলে তাদেরকে রঞ্জিত সিং এর সঙ্গে যুদ্ধ পারেনি কিন্তু রঞ্জিত সিং মারা যাওয়ার পরে আর কি রঞ্জিত সিং এর ছেলেদের সঙ্গে যুদ্ধ করে ঠিক আছে শিখ সাম্রাজ্যটাকে দখল করে নেয় ঠিক আছে কিন্তু রঞ্জিত সিং যখন ছিল তখন আর কি ধারে পারে আসতে পারতো না ঠিক আছে ইংরেজরা তো সাল ওই ওই সময় আর কি সাল থেকে সরি সতেরোশো সতেরোশো আর আঠারোশো সাল ঠিক আছে সতেরোশো আশি থেকে সতেরোশো উনচল্লিশ পর্যন্ত এবার রঞ্জিত সিং সম্পর্কে একটু নাও লেখো রঞ্জিত সিং এর পিতা মহাসিং তারপরে দেখো রঞ্জিত সিং সুপার চুপিয়া মিশনের ই হওয়া কটা বাজে এখন কটা বাজে ষোলোটা তেতাল্লিশ তার মানে ষোলো মানে চারটে চারটে তেতাল্লিশ হয়ে গেছে লিখে নাও সুকা চুপিয়ে মিশরের নেতা ছিলেন রঞ্জিত সিং ঠিক আছে তারপরে দেখো রঞ্জিত সিং এর রাজধানী লেখু রঞ্জিত সিং এর রাজধানী লেখো লাহোর আচ্ছা এবারে আর কি ওই রঞ্জিত সিং এর সময় আর কি লর্ড মিন্টো ছিল লর্ড মিন্টোর সঙ্গে রঞ্জিত সিং এর দ্বন্দ্ব হয় যুদ্ধ হয় ঠিক আছে এবং যুদ্ধে একটা মধ্যস্থতা আসে ঠিক আছে রঞ্জিত সিং পরাজিত হয়নি মধ্যস্থে চার্লস মেটাকা সেই সময় অমৃতসরের সন্ধি হয় অমৃতসরের অমৃতসর অমৃতসর সালে একটি সন্ধি হয় এটা হচ্ছে পরীক্ষায় আসে যে অমৃতসরের সন্ধি কত সালে হয় দেখি নাও অমৃতসরের সন্ধি আঠারোশো নয় সালে হয় রঞ্জিত সিং ও চার্লস লর্ড মিন্টোর সঙ্গে অমৃতসরের সন্ধি আঠারোশো নয় সালে হয় রঞ্জিত সিং ও লর্ড মিন্টোর সঙ্গে ठीक है अरंजी सिंह के विख्यात तो उक्तिचित्रा सब लाल हो जाएगा लिख लो सब लाल हो जाएगा ठीक है এবারে चलो

তো রঞ্জিত সিং এর পরে আর কি মানে খড়গ সিং ছিল তার ছেলে তারপর নেহাল সিং দিলীপ সিং এরা হচ্ছে মানে অতটা দুর্বল ছিল সেইখানে অতটা ইয়ে করতে পারেনি তো যাই হোক তারপরে ওই ইংরেজদের সঙ্গে শিখদের দুটো যুদ্ধ হয়েছে এটা করলে হয়ে যাবে শিখ সাম্রাজ্য কমপ্লিট ঠিক আছে চলো লিখো ইঙ্গো যুদ্ধ প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ আঠারোশো থেকে ছেচল্লিশ এটা শেষ করে দেবো না আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ প্রথম ইঙ্গো যুদ্ধ শুরু হয় পঁয়তাল্লিশে শেষ হয় ছেচল্লিশে ঠিক আছে তো এই সময় উনিশশো ছেচল্লিশ মানে লর্ড হার্ডিং ছিল ঠিক আছে লর্ড হার্ডিং যে আমলে প্রথম লিখে নাও লর্ড হার্ডিং যে সময় প্রথম ইঙ্গশিক যুদ্ধ হয় লর্ড সময় রঞ্জিত সিং সরি লর্ড হারিঞ্জের সময় প্রথম ইঙ্গশিক যুদ্ধ হয় ঠিক আছে ওকে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর সরি সঙ্গে শিখদের সন্ধি হয় যেটা প্রথম ইঙ্গসিক যুদ্ধের সমাপ্তি হয় লাহোরের সন্ধি তারপর লেখো দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ উনিশ আঠারোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এই সময় ডালৌসি আসে ক্ষমতায় ঠিক আছে ডালহসি লাহোরের সন্ধিটা কি আঠারোশো ছেচল্লিশ হ্যাঁ আঠারো লর্ড ডালৌসি সিং লেখো লর্ড ডালৌসির আমলে দ্বিতীয় ইঙ্গশিপ যুদ্ধ হয় লর্ড ডালৌসির আমলে দ্বিতীয় দেখো লর্ড ডালৌসি আসার পরে আর কি শিখ সাম্রাজ্য লর্ড ডালৌসি এরকম প্রশ্ন আসে যে কার কোন ইংরেজ মানে ভাইস রয় কার আমলে আর কি শিখ সাম্রাজ্য ইংরেজদের আসে কত সালে লর্ড ডালৌসি দেখো আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো উনপঞ্চাশ লর্ড ডালৌসির আমলে দ্বিতীয় ইংরেজ শিখ যুদ্ধ শুরু হয় ঠিক আছে এবং এখানে দুটো যুদ্ধ হয় ঠিক আছে এই যুদ্ধে আর কি একটা হচ্ছে চিলিল ওয়ালাবাগের বাগের যুদ্ধ আর একটা হচ্ছে গুজরাটের যুদ্ধ প্রথম যুদ্ধে ইংরেজরা হেরে যায় কিন্তু গুজরাটের যুদ্ধে শিখরা হেরে যায় শিখরা হেরে যাওয়ার পরে ডালৌসি শিখ সাম্রাজ্যকে ক্যাপচার করে নেয় ঠিক আছে শিখ সাম্রাজ্য ক্যাপচার করে যায় ব্যাস বললেন একটা ফারস্টে লেখো একটা লেখো চিলি 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 ওয়াল বাগের যুদ্ধ চিলি ওয়ালা বাগের যুদ্ধ চিলি ওয়ালাবাগের যুদ্ধ প্রথম যুদ্ধ লেখলে اكو দুটি যুদ্ধ হয় নাম্বার 1 লেখো চিলি ওয়ালাবাগের যুদ্ধ নাম্বার টু লেখো আচ্ছা এটা লিখে নাও এই যুদ্ধে সিগরা পরাজিত হয় এই না সিগরা জয়ী হয় দেখো এই যুদ্ধে সিগরা জয়ী হয় দ্বিতীয় যুদ্ধ লেখো গুজরাটের যুদ্ধ এই যুদ্ধে সিগরা হেরে যায় ফলে এবং পাঞ্জাব সাম্রাজ্যটা দখল করে নেয় ঠিক আছে আর এই শিখ সাম্রাজ্য মানে জয় করার পরে ইংরেজদের প্রথম চিফ কমিশনার নিযুক্ত করেন পাঞ্জাবের চিফ প্রথম চিফ কমিশনার হচ্ছে লর্ড জন লরেন্স জন লরেন্স হচ্ছে পাঞ্জাবের প্রথম চিফ কমিশনার ব্যাস

sad join knowledge আচ্ছা আমি একটা পরীক্ষা একটা ইয়া দিলে হবে এক একটা ওই অথর ধরো রাস্কিন বন্ডের কয়েকটা বই পরীক্ষায় দেব রাস্কিন বন্ডের বা এরকম কেমন হয় যেমন ওই যে রাস্কিন বন্ডের যে বইগুলো আছে একটু পড়ে নেবে পড়া ধরব পরের দিনে তাহলে কি হবে ছোট ছোট করে করলে হুম হ্যাঁ স্যার নিন হ্যাঁ স্যার নিন বইগুলো এই দুটো তিনটা অথর কোরে দিন তাহলে মনে হবে হ্যাঁ তাহলে দুটো করে অথর দি দেন আর কি আমি লিখেছিলাম মনে তাই না কি কি লিখেছো দিসও লেখানো আছে বেশ সুন্দর বলো তো বিএস নৈকাল আর কি নবীন দাস কুম্বন সিং লিখেছিলাম কুম্বন সিং হ্যাঁ বিএস নৈপাল বিএস নাইপাল আর কি নারায়ণ খুশি ধরু আমি আরেকটুই লিখেছি